ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ইন্ডিয়ার কলকাতা থেকে টোটল মিয়া ভাই শান্তি চেয়েছেন যে অনেক জায়গায় লেখা থাকে গাড়ির বা এখানে বিভিন্ন জায়গায় আল্লাহ লেখা থাকে লেখাটা ঠিক হবে সমানিত ভাই এগুলি লেখার মধ্যে কোনো কল্যাণ নাই ওরা অকল্যাণের থেকেও এটা যে বাঁচাবে এরকম কিছু নয় কেউ যদি এই সমস্ত এরকম করে কিছু লেখে তাহলে লেখাটাও তো ঠিক হবে না এ সম্পর্কে বিজ্ঞ বিজ্ঞ ওলামায়িক রাম দেখেন তারা ফতুয়াতে কি বলছেন যুগশ্রেষ্ঠ আলেমগণ তারা কি বলছেন ইবনুল হুমাম রহমাউল্লাহ ফতুল কাদের মধ্যে উল্লেখ করছেন প্রথম খন্ডে একশো উনসত্তর তিনি উল্লেখ করছেন লাইউস রাও লেখাটা ঠিক নয় এটা সম্মত না কেন তুক রাহু কিতাব আতাল কোরআন ও আল হোসনা আদারাহিম অল মাহারেব এই যে আল্লাহ কোরআনের কোরআনের কোনো আয়াত অথবা আল্লাহর নাম সমূহ যেগুলো আছে এগুলো টাকাতে পয়সাতে অথবা মেহেরাবে মসজিদের মেহেরাব ইত্যাদি অথবা দেওয়ালে অথবা এই কাবর সবর এইগুলি লেখা এটা মাকর এটা নিকৃষ্ট খারাপ অপছন্দনীয় তারপর ইমাম নওবীর রহিমহল তার রজত তলেবিন গ্রন্থের প্রথম খন্ডের একশো চল্লিশ একশো আশি পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন প্রথম খণ্ডের সুদাশি পৃষ্ঠায় উল্লেখ করে বলেন রাহুক কিতাবা ফিল হেইথান সাওয়ান আলমাজজি দ অকৈ রো যে আল্লার এই সমস্ত নাম সমূহ তারপর কোরআন আয়াত এগুলি লেখা হলো খারাপ কাজ নিকৃষ্ট সেটা দেওয়ালে লেখক আর দেওয়ালের মার্সিতে লেখক বা অন্য জায়গায় কোনো জায়গায় প্রতিষ্ঠিত করে নক্স অথবা খোদাই করে লেখা দেখ এগুলি সম্পূর্ণভাবে নিষিদ্ধের অন্তর্ভুক্ত এটা নিকৃষ্ট কাজ তারপর আল্লামা সহলে হোসাইম রহেমহল্লা তাকেও যখন এই বিষয়ে জিজ্ঞাসা করেন তিনি এটাকে অপছন্দ করছেন এটা তো একটা এ হানত অপমানের অন্তর্ভুক্ত কেন সেখানে লেখবে এটা লেখার মধ্যে কি ফায়দা আছে এবং এটা বেদার অন্তর্ভুক্ত বেদাতের অন্তর্ভুক্ত কেন আমাদের পূর্ব সল্পে সালে সাহাবা একরাম থেকে শুরু করে এই ধরনের কাজ তাদের দ্বারা ছিল না অতএব এটা বেদাতের অন্তর্ভুক্ত থেকে আমাদেরকে দূরে থাকতে হবে তাহলে দেখুন এবার বিজ্ঞ ওলামাই একরাম এই সম্পর্কে যাদেরকে আল্লাহ সোহান ইস্তেহাদের শক্তি দিয়েছিলেন জ্ঞান দিয়েছিলেন যারা কোরান এবং হাদিসের রিসার্চের ক্ষমতা যাদের কাছে ছিল তারা এগুলি তো নিষেধ করে গেছে এখন কেউ কেউ লেখলে যে দলিল হয়ে যাবে তা না সুতরাং যেটা দলিল প্রমাণ না এগুলি মানুষে করে থাকে আর এটা দলিল হয়ে দাঁড়ায় পড়তে হবে আমাদেরকে আমল করতে হবে কোরআন পড়বেন আমল করবেন গবেষণা করবেন যেখানে দোয়ার কথা আছে বাস্তবায়ন করতে হবে নিজেদের মাঝে আমাদের সবাইকে সঠিক বোঝার তৌফিক দান করুন মানার তৌফিক দান করুন হাজার সাল নবেন মহম্মদ আসসালাম আলাইকুম